বিবাংলা টিভি বাংলার কথা বলি দেশ ও জনপদের খবর সৌজন্যে জাসির আল হেরা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিবাংলা টিভিতে দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বড়াইগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন। নাটোর বড়াইগ্রাম থেকে আমাদের প্রতিনিধি অমরটি কস্তা জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ বনপাড়া পৌরসভা ও ডক্টর শহীদ আইনুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিভিন্ন এতিমখানায় খাবার পরিবেশনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভা কক্ষে মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর সচিব আব্দুল হাই, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, কাউন্সিলর আশরাফুল আলম মিঠু, শরীফুন্নেসা শিরিন, মোহিত কুমার সরকার, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মাসুদ, দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও শহীদ ডক্টর আইনুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও শহীদ ডক্টর আইনুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম জাকির হোসেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, নেতা শাহীন সোনার, পৌর কাউন্সিলরগণ, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিগণ। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বিবাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।